এই মুহূর্তে তোমার টিমের ওভারঅল তুমি যত দেখছো সেটা কিন্তু তোমার টিমের অ্যাকচুয়াল ওভারঅল নাও হতে পারে, এবং কিছু অবভিয়াস কারণে কিন্তু আমাদের গেমে ওভারঅল হয়তো তোমার অ্যাক্টিভ লাইন আপের 135-130 হলেও এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ তোমার এই যে কমপ্লিট অ্যাক্টিভ ওভারঅলটা সেটা প্রায় 1-2 কম, এবং এগুলোকে তুমি অ্যাভয়েড করতে পারো, বিশেষ করে ক্রুশিয়াল সিচুয়েশন যেমন ভার্সেস অ্যাটাক, যেমন লিগ ভার্সেস লিগ, এই সবে তোমার অ্যাকচুয়াল ওভারঅলটাকে নিয়ে কিন্তু খেলতে হবে। অবশ্যই যেহেতু টিম ওভারঅলটা এত ক্রুশিয়াল একটা জায়গা প্লে করে আমাদের গেমে, বিশেষ করে এই দুটো গেম মোডে, আমাদেরকে কুইকলি একবার কথা বলতে হবে কি করে এই ওভারঅল ব্রেকডাউনটা হয়। বিকজ তোমার টিমের এই যে ওভারঅল নাম্বারটা তুমি দেখছো, ধরো আমার ক্ষেত্রে 133, সেটা কিন্তু শুধুমাত্র ডিপেন্ড করে না যে তোমার প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল ওভারঅল কত। তুমি জানোই যে একটা প্লেয়ারের টোটাল যে এই ওভারঅল নাম্বারটা, এটা ইজ মেড আপ অফ 3টে ইন্ডিভিজুয়াল নাম্বারস। কী কী? অবশ্যই এখানে তুমি দেখতে পাবে প্লেয়ার ওভারঅল, র্যাঙ্ক আপ, আর লাস্টলি স্কিল বুস্ট। এই 3টেই কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট করে আমাদের টিমের যে ওভারঅল ওভারঅলটা, মানে যখন তুমি ক্লিক করবে এই আইটাতে তুমি লক্ষ্য করবে এই ব্রেকডাউনটা, যেখানে আমার প্লেয়ার ওভারঅল এই মুহূর্তে হচ্ছে 110, র্যাঙ্ক আপ ইজ +4, স্কিল বুস্ট ইজ +90। এই 3টে নাম্বার মিলিয়ে কন্ট্রিবিউট করছে আমার 133টা। তার মানে অবশ্যই আমরা নিচ থেকে শুরু করি, দ্য স্কিল বুস্ট +19। তুমি লক্ষ্য করবে আমার টিমে কিন্তু সব প্লেয়ারের কোনোভাবেই +19 এখন স্কিল বুস্ট নেই। ইনফ্যাক্ট কিছু কিছু ক্ষেত্রে আই হ্যাভ +17, +18। তাহলে কীভাবে এটা কাজ করে? অবশ্যই দিস ওয়ার্কস অন অ্যান অ্যাভারেজ, যেখানে আমার 11 জন যে স্টার্টিং লাইন আপের প্লেয়ার, সেই 11 জনের যে স্কিল বুস্টটা সেটা অ্যাড করে ডিভাইডেড বাই 11 হয় যে অ্যাভারেজটা আসবে, দ্যাট ইজ মাই টিমস অ্যাভারেজ স্কিল বুস্ট। তার মানে ন্যাচারালি তুমি বুঝতে পারছো তোমার ধরো এই মুহূর্তে গোটা টিমের স্কিল বুস্ট ইজ +18। একটা প্লেয়ারেরও যদি তোমার স্কিল বুস্ট সেখানে তুমি +19 করতে পারো, দ্যাট ইজ ইমিডিয়েটলি তোমার ওভারঅল ইনক্রিজ বাই +1, অ্যান্ড দ্যাট ইজ ইমিডিয়েটলি আ +90। এবার ওয়েন উই কাম টু র্যাঙ্ক আপ, তুমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, এখানে র্যাঙ্ক আপের নিচে লেখা নেই ইনক্লুড সাবস। তার মানে তুমি আজিউম করবে যে প্রথম 11 জন তোমার যে স্টার্টিং 11 লাইন আপ, তাদের যে ট্রেনিং লেভেলটা তার উপর বেস করেই র্যাঙ্ক আপটা ডিসাইড হচ্ছে, বাট অ্যাকচুয়ালি সেটা কিন্তু নয়। ইনফ্যাক্ট তুমি যদি এখানে ধরো গুলেটের কাছে আসো, গুলেট শুড হ্যাভ আ +5, মানে লেভেল 30 রয়েছে গুলেট। অন দি আদার হ্যান্ড এখানে বার্ক ক্যাম্প অবশ্যই ইজ অ্যাট লেভেল 4 বা লেভেল 3, বেসড অন যে আমি এখানে 20 পরে লেভেল আপটা করেছি কিনা। তাহলে এখানে আমার সমস্ত প্লেয়ারে যেহেতু 30-এর সংখ্যা বেশি, 20 জাস্ট এখানে 3টে প্লেয়ারই আছে, বাই দ্যাট লজিক ডেফিনেটলি আমার এখানে +5 হওয়া উচিত, বিকজ অবশ্যই এখানে অ্যাভারেজটা কাউন্ট হবে, বাট দিস ইজ +4। ওয়াই? বিকজ যখন তুমি যাবে ইন দ্য সাব বেঞ্চ, তুমি লক্ষ্য করবে 2 জন আমার কিন্তু কমপ্লিটলি আনট্রেন্ড প্লেয়ার আছে, হু আর ব্রিঙ্গিং ডাউন দ্য ওভারঅল ইমিডিয়েটলি। তাহলে যদি আমি একজনকে সরাই, তুমি লক্ষ্য করলে দ্য ওভারঅল ইনক্রিজেস বাই +2, হুইচ ইজ আ ম্যাসিভ ইনক্রিজ, কারণ প্রথম ইনক্রিজটা কিন্তু হলো র্যাঙ্ক আপে বাই +1। দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, র্যাঙ্ক আপেও কিন্তু তোমার সাব বেঞ্চের প্লেয়ারদের ট্রেনিংটা কাউন্ট হয়, সো ইউ ওয়ান্ট টু মেক শিওর যে তোমার যে প্লেয়াররা সাব বেঞ্চে রয়েছে তাদেরও ট্রেনিংটা ইজ কনসিস্টেন্ট, যে কারণে আমরা সাব বেঞ্চে কিন্তু ফোকাস করি। পাশাপাশি অবশ্যই দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, যেখানে অ্যাকচুয়ালি তোমার প্লেয়ারের যে বেস ওভারঅলটা সেটার অ্যাভারেজটা কিন্তু কাউন্ট হয়। দিস এক্সক্লুডস তোমার ট্রেনিং, স্কিল বুস্ট সমস্ত কিছু। এই যে প্লেয়ারদের ওপরে ক্লিক করলে তুমি প্লেয়ার ওভারঅলটা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য নাম্বার যেটা ডিটারমাইন করবে। পাশাপাশি প্যারালালি অবশ্যই তোমার সাব বেঞ্চের প্লেয়ারদের ওভারঅলগুলোও কিন্তু অ্যাভারেজে কাউন্ট হবে, মানে যত বেশি তুমি সাব বেঞ্চে প্লেয়ার রাখছো তত কিন্তু তোমার এই ওভারঅলটা ডাজ গেট ব্রড ডাউন, ঠিক যে কারণে আমরা সবসময় রেকমেন্ড করি ভার্সেস অ্যাটাক আর লিগ ভার্সেস লিগ লাইন আপে কিপ তোমার সমস্ত সাব বেঞ্চেস এমটি, যাতে তুমি শুধুমাত্র লোয়েস্ট পসিবল ভেরিয়েবলসদেরই ইনক্লুড করছো, 11টাই প্লেয়ার, 11 জন, এবং সে 11 জনকে নিয়ে লাইন আপ। তাহলে দিস ব্রেকডাউন অবশ্যই তুমি যদি রিলেটিভলি নতুন হও এখন, তোমাকে বুঝতে হেল্প করছে যে কী করে তুমি ওভারঅল ম্যাক্সিমাইজ করবে। অবশ্যই তুমি প্রথমে ফোকাস করবে অন স্কিল বুস্ট, তারপরে র্যাঙ্ক আপ, তারপরে প্লেয়ার ওভারঅল। এবার এই যে ক্যালকুলেশনগুলো আমরা করি যে কোথায় কোন প্লেয়ারকে নিলে কখন ওভারঅল 1 বাড়বে,
কোথায় কি করে আমি এখন পরের প্লেয়ারকে টার্গেট করব এটা কিন্তু অবশ্যই আমরা করি না জাস্ট বাই গেস ওয়ার্ক, কারণ এটা বেশ ডিফিকাল্ট। ইনফ্যাক্ট একটা পপুলার স্ট্রাকচার কিন্তু আমরা ইউজ করি যেটা আমরা দেখবো এক্ষুনি। এই এক্সেল শিটটা ইজ কল্ড S6 ওভারঅল ক্যালকুলেটর উইথ সাবস, যেটা কিন্তু আমিও পার্সোনালি ইউজ করি আমার পরবর্তী টিম আপগ্রেডগুলোকে ট্র্যাক করতে। অবশ্যই এই শিটটার লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে গিয়ে, কিন্তু তোমাকে এই শিটটার একটা মেকা কপি করতে হবে এবং তারপর তুমিও এডিট করতে পারবে এই শিটটাকে, তোমার প্লেয়ার ওভারঅলস অ্যাড করতে পারবে। স্পিকিং অফ, অবশ্যই এখানে চারটে সেকশন, প্লেয়ার, বেস প্লেয়ার ওভারঅল, র্যাঙ্ক আপ, স্কিল বুস্ট। তাহলে আমরা এখানে কিন্তু সাবসটাকে রাখবো অফ, দিস ইজ আ সাব এনেবল ডিসেবল, বিশেষ করে যেহেতু আমরা এখন হাইয়েস্ট পসিবল ওভারঅলের জন্য এইম করছি। ইউ ডু নট নিড এই সাব সেকশনটা, এই বাক্সটাকে আনচেক রেখে দাও। কামিং ডাউন হিয়ার, অবশ্যই এখানে প্রত্যেকটা প্লেয়ারের নাম তুমি লিস্ট করবে যারা এখন তোমার কারেন্টলি আছে, তাদের সবার বেস ওভারঅলটা তুমি লিস্ট করবে, র্যাঙ্ক আপসটা তুমি লিস্ট করবে। র্যাঙ্ক আপ অর্থাৎ 5 যদি 30 হয়, 3 যদি তোমার এখানে 15 থেকে 20 হয়, 4 যদি 20 থেকে 25 হয়, সো অন অ্যান্ড সো ফোর্থ, অল দ্য ওয়ে ডাউন টু তোমার গোল কিপার অবধি। লাস্টলি তুমি এখানে স্কিল বুস্টও লিস্ট করবে, যেখানে তুমি দেখছো আমার সমস্ত লিস্ট করা ছিল কম বেশি অ্যাট 18, প্যারাস দুজন 19 বলে, আমার লাস্টলি এই রাউন্ডের আপটা ইজ 19। দিস ইজ দ্য রিয়েল নাম্বার দ্যাট কাউন্টস, অবশ্যই অ্যাভারেজ রাউন্ডের আপ যেগুলো তুমি কিন্তু গেমে দেখতে পেলে আমাদের ফ্রন্টে ভিজিবল, অর্থাৎ আবার এখানে দেখো 111, এখানে 5, এখানে 19, দিজ আর দ্য নাম্বারস যেগুলো কিন্তু এন্ড আপ ইম্প্যাক্টিং আমাদের গেমকে দ্য মোস্ট। এবং যখনই ধরো আমি এখানে এডিট করছি জানেটি, আই গেভ হিম 112, সঙ্গে সঙ্গে তুমি লক্ষ্য করলে চেঞ্জটা কী হলো, রাউন্ডের অ্যাভারেজ অর্থাৎ এটা আমার টিমের যে ফাইনাল ওভারঅল অ্যাভারেজটা, দ্যাট টার্মস আউট টু 136, যেখানে মেইনলি তুমি বুঝতে পারবে কি করে যে তোমার ওভারঅলটা চেঞ্জ হবে কততে, অবশ্যই এই পরের সেকশনটায় এসে। এটা হচ্ছে টাইপ ভার্সেস নিডেড ফর নেক্সট ওভারঅল সেকশন, যেখানে ওরা তোমাকে বলছে যে আর কত তোমাকে বেস ওভারঅল প্লাস করতে হবে, স্কিল বুস্ট প্লাস করতে হবে বা র্যাঙ্ক আপ প্লাস করতে হবে টু গো আপ পরের +1 ওভারঅলটায়। প্রত্যেকবার যখন তুমি এই নাম্বারগুলোর মধ্যে একটাকে মিট করছো তোমার কিন্তু ওভারঅল এখানে 1 বাড়বে। কীরকম, ধরো এখানে আমাকে ওরা বলছে স্কিল বুস্ট আমার লাগবে +10, ধরে নাও জাস্ট ফর দ্য সেক অফ দিস এক্সাম্পল আমি এখানে এই নাম্বারটাকে করে দিলাম 29 ইনস্টেড অফ অবশ্যই 19 যেটা নর্মাল, অ্যান্ড ইমিডিয়েটলি তুমি দেখতে পেলে আমার কিন্তু এখানে ওভারঅলটা বেড়ে গেল বাই +1 137, কারণ আমি আবার এই যে +10 আমার স্কিল বুস্টটা দরকার ছিল সেটা করে নিয়েছি। বাট 29 একবার ইজ নট রিয়েলিস্টিক, সো ব্যাক টু 18 অ্যান্ড ব্যাক টু 136। দিস ইজ এভরিথিং দ্যাট ইউ নিড টু নো তোমার প্রত্যেকটা প্লেয়ার, এবং সেই হিসেবেই কিন্তু তুমি প্ল্যান আউট করবে যে এরপর তুমি কাকে আপগ্রেড করতে চাও। ধরো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখন সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টু ডু দিস নেক্সট লেভেল আপ ইজ কিন্তু স্কিল বুস্টই, মানে এর পরবর্তীতে আমি স্কিল বুস্টটাকেই আস্তে আস্তে আপগ্রেড করবো, পাশাপাশি বেস ওভারঅল যদি আমাকে আবার বাড়াতে হয় বাই +1 আমাকে কিন্তু যেতে হবে বাই অবশ্যই +10, মানে অবশ্যই দুটো পজিশনে আমি আগে ফোকাস করব, দিজ আর ইজি ওয়ান্স, 110-এর থেকে 112, এখানে 2+2 = 4 বেড়ে গেল আমার, বাকি রইল আর 6, যেখানে কিন্তু আমাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল 111-দেরকে 112 করতে হবে। সো আই নিড দ্যাট ওভারঅল আপগ্রেড, এবং সেইভাবেই আমি এরপরে আমার মার্কেট ভ্যালিউটাকে অ্যালট করব এবং আমার পরের রাউন্ড অফ প্লেয়ার্সদেরকে কিনবো। তাহলে দিস ওয়াজ এভরিথিং অ্যাবাউট কী করে আমি আমার টিমের ওভারঅল বা আমার ইন গেম ওভারঅলটাকে অপটিমাইজ করি। অবশ্যই একটা জিনিস যেটা কিন্তু তোমাকে ভুললে হবে না, যে সবসময় ওভারঅল বেশি মানেই যে সেই প্লেয়ারটা বেটার, বা ওভারঅল তোমার টিমের বেশি মানে সেটা তোমাকে হেল্প করবে ইন দ্য গেম, সেটা অ্যাবসলিউটলি নয়। ইন কেস অফ হেড টু হেড একদমই নয়, দ্যার ইজ নাথিং যেটা ইজ মোর সিগনিফিকেন্ট, বিশেষ করে হেড টু হেড গেম মোডটা দেন, অবশ্যই তোমার যে প্লেয়ারগুলো আছে তারা নিজেদের নিজেদের পজিশনে আর সাম অফ দ্য বেটার প্লেয়ার্স তোমার প্লে স্টাইলকে স্যুট করে, বিকজ সেটাই কিন্তু আলটিমেটলি ডিসাইড করবে তোমার র্যাঙ্ক। অবশ্যই দ্য এন্ড অফ দ্য ডে যাদেরকে নিয়ে তুমি খেলছো তাদেরকে নিয়ে যদি তোমার খেলতে ভালো লাগে তাহলে যায় আসে না সেটা 105 বা 106 ওভারঅল রোনাল্ডো হোক বা 108 ওভারঅল টিম অফ দ্য টুর্নামেন্ট মেসি হোক, তারা কিন্তু তোমার টিমে থাকবে ডেসপাইট দ্য ফ্যাক্ট যে ওরা তোমার ওভারঅল ডাউনগ্রেড করছে বা আপগ্রেড। অ্যান্ড ঠিক এই নোটে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করবো। ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে তোমার এখন টিম ওভারঅল কোন জায়গাতে আর পরবর্তী সময়ে তোমার প্ল্যান কী, কত ওভারঅল অবধি যাওয়ার তুমি চেষ্টা করছো। অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং, খুব তাড়াতাড়ি দেখা হবে একটা FIFA 23 মোবাইল ভিডিওতে।
বাই বাই।